ন্যাশনাল মেরিট কাম স্কিম স্কলারশিপ আপনার অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ প্রসেস দেখানো রয়েছে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা চলে আসবেন যে এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের কাছে এরকম একটি হোম স্ক্রিন ওপেন হবে। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, ভিজিট করার পর আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের এই যে নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে, আপনাদের এখানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম নোটিশটি শো করবে, তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন পেজে চলে আসার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু রেজিস্ট্রেশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে যে রেজিস্ট্রেশন পেজ সেটি কিন্তু খুলে যাবে, আপনাদের কাছে এরকম রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট যে ইনফরমেশন সেগুলো আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর যে জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল এবং ভ্যালিড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ম্যানুয়ালি আপনারা দিবেন এবং রি পাসওয়ার্ড এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা যে রেজিস্টার যে অপশন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটি স্লিপ জেনারেট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে রেজিস্ট্রেশন ডিটেইল সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। লগ ইন করে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে ক্লিক হেয়ার, আপনারা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু যে লগ ইন পেজ সেটা কিন্তু চলে আসে। লগ ইন পেজে চলে আসার পর এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি মোবাইলে আপনাদের সেন্ড করা হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন, আর ম্যানুয়ালি যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন সেটি দিয়ে দেবেন এবং এখানে ক্যাপচারটি আপনারা যোগ করে আপনারা এখানে তার রেজাল্ট দিয়ে এখানে সাইন ইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম প্রোফাইলটি চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে শো করবে এবং উপরে যদি আপনারা দেখেন ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন এবং লগ আউট অপশন, এখানে ডিটেলস টি শো করবে, ক্লাস, ডেট অফ বার্থ এবং আইডেন্টিটি যে মার্ক সমস্ত কিছু শো করবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন ডেট সেটা শো করবে। তো সিম্পলি ফর্মটি ফিল আপ করার জন্য যেটি করতে হবে, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আপনাদেরকে উপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফর্ম সেটা কিন্তু আপনাদের কাছে শো করবে, এইভাবে আপনাদের কাছে ফর্মটি খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি ডিটেলস গুলো আরেকবার শো হবে, আপনারা জাস্ট এটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করার সাথে সাথে এখানে পোস্টাল অ্যাড্রেসটি চাওয়া হবে, এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন স্কুলের ডিটেলস, এখানে স্কুল ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আদার্স যে ডিটেলস সেটা কিন্তু চাওয়া হবে, এখানে ক্যাটাগরি স্টুডেন্ট ক্যাটাগরি দিতে হবে এবং যে অ্যানুয়াল ইনকাম, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে অ্যানুয়াল ইনকাম এটা কিন্তু স্টুডেন্টের যে গার্জেন তার ইনকাম এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে, রিলিজিয়ান হোস্টেল রয়েছে কিনা এবং এটা আপনাদের এডমিশন ফিজ কত রয়েছে, আদার্স ফি, টিউশন ফিজ কত রয়েছে সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস অপশন পেয়ে যাবেন। ব্যাংক ডিটেলস এ আপনাদের যেটি করতে হবে, স্টুডেন্টের যে অ্যাকাউন্ট ডিটেলস সেগুলো এখানে দিতে হবে, ব্যাংক নেম দিয়ে দিবেন, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়ার পর এখানে আধার লিঙ্ক উইথ ব্যাংক, আবার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা এটা সমস্ত ইনফরমেশন এখানে চাওয়া হবে, লিঙ্ক থাকলে এটা ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে ফটো আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো এখানে যে ফটো আপলোড যে ইমেল, এখানে আপনারা ফটো কিন্তু আপলোড করতে পারবেন, এখানে বলে রাখি যে আপনারা 50 KB-র মধ্যে কিন্তু এই ফটোটা আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর যে সেভ অপশন রয়েছে আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরেই আপনাদের এখানে যে লগ যে ডিটেলস এখানে আপনারা সেই পেয়ে যাবেন। তো আপনারা লগ ডিটেলস যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আরেকটি পেজ চলে আসে, পেজ আপনাদের কাছে এরকম শো করবে। তো আপনারা যদি সমস্ত ইনফরমেশন ঠিক থাকে, আপনারা যদি পেজটি লক করতে চান তাহলে আপনারা এখানে লক ডিটেলস করে দেবেন। লক ডিটেলস এ ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যে ভেরিফিকেশন সার্টিফিকেট এই ফর্মটি প্রিন্ট আউট করে স্টুডেন্ট যে স্কুলে পড়ে সেখানে যে টিচার ইনচার্জ বা হেডমাস্টার রয়েছে ওনাদেরকে ওই ফর্মটি সিল স্ট্যাম্প দিয়ে সই করতে হবে, সই করতে হবে। সই করার পর আপনারা সেই ফর্ম নিয়ে চলে আসবে। ফর্মটি নিয়ে আসার পর আপনারা অনলাইনে যেখানে আবেদন করেছেন বা আপনারা যদি বাড়ির থেকে আবেদন করে থাকেন তো আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে, এখানে যে ফর্মটি সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর পাসবুক এবং ব্যাংক ডিটেলস এর যে প্রথম পাতা, স্টুডেন্টের যে মার্কশিট রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর যে আপলোড অপশন এখানে আপনারা পেয়ে যাবেন, আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম অপশনটি খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে, ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে এবং ব্যাংকের যে পাসবুকের যে প্রথম পাতা সেটা কিন্তু আপলোড করতে হবে। থার্ড যে অপশনটি রয়েছে এখানে, কাস্টের মধ্যে যদি কোনো স্টুডেন্ট হয়, এসসি এসটি অফিসার হয়, সেক্ষেত্রে যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। কোনো ক্যান্ডিডেট যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 4 নম্বর অপশনে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ডকুমেন্টস, আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা ভিউ করতে পারেন। সমস্ত ডকুমেন্টস প্রপারলি আপলোড হয়েছে কিনা আপনারা চেক করতে পারেন। সমস্ত ডকুমেন্টস যদি আপনাদের আপলোড কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে যে ফাইনালি যে অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটি পপ আপ চলে আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালাইজ অ্যাপ্লিকেশন, মাই অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আসছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু যে ফর্মটি সেটা কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে।
এইভাবে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। চলে আসার পর আপনারা ড্যাশবোর্ডে যখনই চলে আসবেন স্টুডেন্ট, তো সমস্ত যে অপশন রয়েছে সেগুলো কিন্তু গ্রিন হয়ে কমপ্লিট ডান দেখাবে। এই আবেদনটি এইভাবে আপনারা পূরণ করতে পারেন। তো এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমাদেরকে সরাসরি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা ফলো করতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।